এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সঙ্গে আবার একটা নতুন স্টাডি ব্লগ শেয়ার করছি। যারা আমাকে প্রথম দেখছো তাদের জন্য বলি, আমার নাম সাইয়েদ কিবরিয়া এবং আমি গত 2 বছর থেকে WBCS এর প্রিপারেশান নিচ্ছি এবং এটা আমার সেকেন্ড অ্যাটেম্প্ট। তো আজকে আমি আমার পড়াশোনার সেশনটা স্টার্ট করব। তো স্টার্ট করার আগে আমি একটু জাস্ট ইউটিউবটা চেক করে নিচ্ছি, কারণ ইউটিউবে বেশ কিছু কমেন্ট এসেছে, তার রিপ্লাইগুলো একটু আমাকে দিতে হবে, কারণ আমি চাই যেন প্রত্যেকটা কোয়েরি যেন তাদের সলভ হয়ে যাক। আমি যথাসাধ্য চেষ্টা করি এবং প্রত্যেকটা রিপ্লাই আমি দিই এবং দিতে আমার ভালোও লাগে, যেহেতু তারা জিজ্ঞেস করছে সব রকম কোয়েশ্চেন। কারণ যদি আমি সেই সাপোর্টটুকু না করি আমার ইউটিউব করার কোনো মানেই হয় না, তো আমি সেই চেষ্টাটা করি সব সময়। তো আপাতত ইউটিউবটা দেখার পর এবার আমি আমার আজকের যে সেশনটা সেটা হচ্ছে সবে স্টার্ট করব। তো আজকের যেটা আমি দিয়ে স্টার্ট করছি সেটা হচ্ছে ম্যাথমেটিক্স, এবং ম্যাথমেটিক্স আমি করছি কারণ আমাদের যেহেতু রমজান মাস চলছে সেই কারণে আমার দিনের বেলা একটু মানে পড়তে আমার খুব একটা ইচ্ছে করছে না। চেষ্টা করছি প্র্যাকটিস সেশনগুলো আমি দিনের বেলায় করি, যেমন ম্যাথমেটিক্স, জিআই, এমসিকিউ প্র্যাকটিস। তো আমি এগুলো দিনের বেলায় একটু বেশি করে করছি, কারণ দিনের বেলায় মানে শরীরে একটু এনার্জি কম থাকছে যেহেতু না খেয়ে থাকছি, তো সেই কারণে একটু প্রবলেম হচ্ছে। আর যেহেতু ঘুমের একটা মানে খুব ডিস্টার্ব হচ্ছে, ঘুম তো সারাদিন একটু টায়ার্ড ফিলও হচ্ছে, তো সেই জন্য আমি চেষ্টা করছি যেন ম্যাথমেটিক্স এইগুলো মানে বেশি বেশি করে করি, প্র্যাকটিস সেশনটা একটু বেশি বেশি করে রাখি, তারপর ইফতারের পরে আমি যেগুলো পড়া রিভাইজ দেওয়া সেগুলো আমি করছি। তো আজকে ম্যাথমেটিক্সের আমি যে টপিকটা করছি সেটা হচ্ছে সিআই, বেসিক্যালি সরি সিআই নয় এসআই করছি, সিম্পল ইন্টারেস্ট। আমার টপিকটা মোটামুটি ভালো লাগে এবং করতেও ভালো লাগে, তো এটা আমি অ্যাকচুয়ালি 10টা থেকে 12টা অবধি করব, তারপরে আবার নতুন একটা সাবজেক্ট পড়ব। তো আপাতত আমি ম্যাথমেটিক্সে শেষ করে আমি কিছুটা টাইম জিকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছিলাম স্নানের আগে, এবং এখন আমি স্নানের পরে এখন হিস্ট্রিটা পড়বো। আমি ভেবেছিলাম 3টে থেকে স্টার্ট করব, তো ঘুমোতে একটু গেছিলাম, বাট ঘুমোতে গিয়ে বেশি ঘুমানো হয়ে গেল, যেহেতু ঘুম ঠিকঠাক হচ্ছে না, যখন ঘুম হচ্ছে আর উঠতে পারছি না, এরকম ব্যাপার। তো আপাতত আমি হিস্ট্রিটা দিয়ে স্টার্ট করছি, 4টে বেজে গেছে অলরেডি, বেশি টাইম অনেকটা টাইমে চলে গেছে আজকের দিনের। এখন আমি হিস্ট্রিটা করছি, তো আমার গত রাতে হিস্ট্রি কিছুটা ইনকমপ্লিট ছিল, সেটা শেষ করে আমি এমসিকিউগুলো করবো আজকে। তো হিস্ট্রি এমসিকিউ হয়ে গেলে তারপরে আমি জিওগ্রাফিটা স্টার্ট করব, এবং জিওগ্রাফিটা শেষ করে আমি আজকে তারপর ইফতার করব, এবং ইফতার করে তারপর কিছুটা টাইম রেস্ট নিয়ে আবার আমি রাত্রের সেশনটা স্টার্ট করব। রাত্রে যেসব টপিকগুলো লিখে রেখেছি সেইগুলো আমি স্টার্ট করব। O Allah the Almighty, Allahu Allah,
protect me and guide me. Allahu Allah, to your love and mercy. Allahu Allah, Ya Allah, don't deprive me. Allahu Allah, from beholding your beauty. Allahu Allah, oh my Lord, accept this plea. Allahu Allah, Hasbi Rabbi Jallallah. Allahu Allah, ma fi qalbi ghayrullah. Allahu Allah. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Hello everyone, welcome once again. তো আমি আপাতত সমস্ত কাজ সেরে নিলাম, মোটামুটি প্রায় 10টা বাজছে এখন এবং 10টাতে আমি নতুন যে সেশনটা স্টার্ট করব, কারণ এর আগে আমি নামাজ পড়েছি, তারপরে খেয়েছি, তারপর এক জায়গায় গেছিলাম এবং সেখান থেকে ফিরতে একটু লেট হয়ে গেছে। তো আমি 9টার সময় স্টার্ট করব ভেবেছিলাম, হলো না, তো 10টা বেজে গেছে। যাই হোক, আমি আপাতত যে সাবজেক্টে স্টার্ট করব সেটা হলো বায়ো সায়েন্স, এবং বায়ো সায়েন্সের আর যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে ব্লাড পড়বো। ব্লাড চ্যাপ্টারটা খুব ভালো একটা টপিক এবং ইম্পর্ট্যান্ট, ভালো ভালো কোয়েশ্চেন আসে, যে কোনো এক্সামেই চলে আসে ব্লাড থেকে কোয়েশ্চেন, তো আমি সেটাকে আজকে ভালোভাবে রিভিশন দিব। ব্লাডটা আমি এর আগে অনেকবার রিভিশন দিয়েছি, কিন্তু বায়োসায়েন্স আমার অনেকদিন পড়া হয়নি, সেই কারণে আমি আপাতত ব্লাডটা দিয়ে পড়ছি আজকে করছি। তো ব্লাডটা পড়া হয়ে গেলে তারপরে আমি যেটা পড়া থাকবে, যেটা টপিক আজকে রিলেটেড, সেটা স্টার্ট করব। আমি বায়োসায়েন্সটা শেষ করলাম, শেষ করার পরে এবার আমি হিস্ট্রিটা পড়বো। বায়োসায়েন্সের আমি দুটো টপিক পড়েছি, ব্লাড শুধু পড়িনি। ব্লাডটা আমার প্রায় এক ঘন্টার মধ্যে ব্লাডটা আমার রিভিশন হয়ে গেছিলো, ভালো করে রিভিশন হয়েছিল। তো সেই কারণে যখন টাইম আছে সেই জন্য আমি ফটোসিনথেসিসটা বেশ ভালোভাবে রিভিশন দিলাম। দু ঘন্টায় আমার মোটামুটি দুটো টপিক রিভিশন হয়েছে বেশ ভালোভাবে, এবং আমি এতে খুশি হয়েছি, বেশ ভালো লাগলো। এবার আমি হিস্ট্রি পড়বো, হিস্ট্রি এবার সুলতান যুগটা পড়তে হবে, কারণ সুলতান যুগটা আমি প্রায় বারবার ভুলে যাই, যতবারই পড়ি ততবারই আমি ভুলে যাই, সেই কারণে বেশ ভালো করে রিভিশন দেবো এবার। হিস্ট্রি পড়া হয়ে গেলে তারপরে আমি ভাবছি জিওগ্রাফিটা পড়বো, জিওগ্রাফিটাও আমার খুব কমপ্লিকেটেড, যেহেতু আগেই বললাম, সেই কারণে আমি একটু জিওগ্রাফিটা পড়বো, তারপর তো হিস্ট্রিটা পড়ি, তারপরে আমি সেটা শেষ করে জিওগ্রাফিটা পড়বো। তো হিস্ট্রিটা শেষ করে আমি আপাতত এই মুহূর্তে জিওগ্রাফিটা পড়লাম, এবং জিওগ্রাফিটা ভালোভাবে রিভিশন দিয়ে আমি আজকের সেশনটা আপাতত শেষ করছি। এখন প্রায় 8:30 বেজে গেছে, 8:30 এখন আমার দু একটা কাজ, ইম্পর্টেন্ট কাজ আছে। এখন আমি সেহরি খাবো, নামাজ পড়বো, তারপরে আমি মানে শোবো শান্তি করে 10টা অবধি, কারণ আমি আমার আর মানে চোখে ঘুমে আর কিছু দেখতে পাচ্ছি না।
তো আজকের ব্লগ আমি অবধি শেষ করছি। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো এবং পড়াশোনা করো, এবং যদি ব্লগটা ভালো লেগে থাকে তোমাদের কোনো রকমভাবে যদি কোনো মানে একটু মোটিভেট হও তো অবশ্যই ভিডিওটা লাইক করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণ সবাই ভালোভাবে থেকো, এবং যেহেতু করোনা খুব বাইরে তো একদম খুব দরকার না হলে বেরিও না বাইরে, এবং সাবধানে থাকো সবার সঙ্গে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।